शायक हमार प्रश्न तारावीर नमाज कय रकात आठ रकात बीस रकात हादिस जाल सारा दुनिया पढ़े जे सारा पृथ्वी मानुष पढ़ुक हादिस जाल এর সাথে কোনো আপোষ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাতের আদেশ করেননি, ১১ রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহিহ। ইফতার দেরিতে করলে কি ও গুনাহ হবে? জি, ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ, গুনাহ হবে মানে ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ, আপোষের কোনো সুযোগ নেই। সাহারি না খেয়ে কি রোজা রাখা যাবে? জি বিলকুল যাবে, কয়েকবার বললাম না। রমজানে কোন কোন আমল বেশি বেশি করব? তাসবিহ, জিকির, আজকার, ইস্তিগফার, দান দান, কোরআন তেলাওয়াত। শায়খ, ওযু ছাড়া কি কোরআন পড়া যাবে? জি, ওযু ছাড়া কোরআন পড়া যাবে। লাইলাতুল কদরের রাতের আমল কি? এক মিনিট, লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে পাঁচ দিন পাঁচ রাত। শুধু এশার সলাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুত। প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। ১১টা সাড়ে ১০টায় উঠে যাবেন, একটু শুয়ে যান এশার সলাতের পরে, একটু শুয়ে যান, সাড়ে ১০টা ১১টাতে উঠে দাঁড়ান, আট রাকাত সলাতে ভোর করতে হবে। চাঁপাই, নবাবগঞ্জে, দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি, আল্লাহু আকবার, আট রেকাত সলাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ, পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো, আর দাঁড়িয়ে থাকতে পারি না, তখন রুকুতে যাব। কি বলবো? সুবহানাল আজিম, কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামিল্লাহ হলে বল হামিদ, আবার সিজদে যাই। কি বলবো? সুবহান রব্বিল আলা, কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই, কতবার? যতবার চলে। এ হলো এক রেকাত, এভাবে আরেক রেকাত, এ হলো দুই রেকাত, এভাবে আর দুই রেকাত, এ হলো চার রেকাত। এইবার আসলো তাসবিহ, তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকেই ক্ষমা নিতে হবে রাতে, আগে ক্ষমা করো তারপরে কোনো কথা। দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে, দরজা থেকে ভিতর থেকে শিকল লাগিয়ে দিতে হবে, বাহির থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে, ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবৎ। এরপরে আবার চার রেকাত, পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে, এরই নাম হলো রাত জাগা। বোঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে চার রেকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা কত সুন্দর। প্রথমে চার রেকাত, জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর কত লম্বা, মানে যে যা লম্বা করতে পারে। পরের চার রেকাত তাই। ওস্তাজি, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। যোগ্যতা নেই, কি আছে? কিছু নাই, পড়াশোনা কমই মাদ্রাসায় কর, কোনোদিন স্কুলে পড়িনি। তো গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেঁচড়ামেশা করে, আর মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব অঙ্ক করিয়েছিলেন, পিটিয়ে পাটিয়ে, অঙ্ক বুঝি না তো কি করেছে তা মনে নেই, পড়াশোনা নাই কিছু তেমন। এমনি দাওরা করেছি দুইবার, মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে। কামেল পরীক্ষা দেওয়া আছে দুইবার, হাদিস তাফসির নিয়ে ফার্স্ট ক্লাস আছে। ওগুলো আমি কোনোদিন বলিনি, বলার প্রয়োজন নেই। ঈদুল আজহার দিনের করণীয় কি কি? ঈদুল আজহা, ও ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদুল আজহারতে রোজা থাকতে হবে, সেম। ঈদুল আজহার এক তারিখ থেকে নয় পর্যন্ত কি করতে হবে? সেম থাকতে হবে। দুই, এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চলবে। কত থেকে কত? এক থেকে ১৩। আর কি? দান। কেন? রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। কেন? কুরবানি আছে এই জন্য। কেন? আরাফার মাঠ আছে এই জন্য। কেন?
হজ আছে এই জন্য, বুঝা গেল না? তো কি করব, এক সেম, দুই দান, তিন তাসবি তাহলিল, মাঝহাব গোপনকারী বক্তার বক্তব্য শোনা যাবে কি? যারা কোরআন এবং সহি হাদিসের কথা বলবে তাদের কথা মানবেন, আর যারা মিথ্যা তাফসির মিথ্যা বক্তব্য দেয়, কিস্সা কাহিনী বলে, চুক্তি করে টাকা নেয়, এদেরকে সমাজ থেকে বাইকট করতে হবে যে কোনো মূল্যে, আজ হোক কাল হোক জরুরি ভিত্তিতে। ওই কারণে লেখা আছে তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, ওই কারণে লেখা আছে বক্ত শ্রোতার পরিচয়। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? 100 কেজি চাউল প্রত্যেক দিন, 100 কেজি, 1 কেজি 250। রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। রামাজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়, পুরো সময় 24 ঘন্টা, কোনো সময় খাস নয়। ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না, সব সময় যা যখন মন চায়, 24 ঘন্টায় একই, 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে। নেকি দুই হাত দিয়ে খালি লুটে নিতে হবে, তাসবি তাহলিল জিকির আজকার দান খায়রাত কোরআন তেলাওয়াত করে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা হাদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া বুলাকা বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এই সব দোয়া পড়ে ফরজ গোসল না করে কত সময় থাকা যায়? সারা রাত থাকা যায়, অজু করে থাকা ভালো, অন্যথায় তায়াম্মম করে থাকা ভালো। ফরজ গোসল না করে খাওয়া যায়, ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায়, ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেঁড়া যায়, ফরজ গোসল না করে ভাত রান্না করা যায়, ফরজ গোসল না করে সব কাজ করা যায়, যায় না বললে সেরে হবে। ফরজ গোসল না করে কি করা যায় না? আব্দুর রাজাক সাহেব, সলাত আদায় করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন? একসাথে থাকা খাওয়া অনেক দিন, এখন যোগাযোগ নেই, মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত ছেলে মেয়েকে হেবা দলিল করতে করে দিতে পারবে? জি না, ওই ওর আরও ছেলে মেয়ে আছে তো, এগুলো দিতে পারবেন না, ওই 3 ভাগের 1 ভাগ দিতে পারবে, এটা অতিরিক্ত, সব দিলে এটা কাবিরা গুনাহ হক নষ্ট হবে। যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে 3 ভাগের 1 ভাগ দিতে পারেন, সব দেওয়া যাবে না, আরও ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে, ওটা হারাম।